আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 824.22 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 29.6 পয়েন্ট কমে 7043 পয়েন্ট, ডিএস30 সূচক 0.5 পয়েন্ট বেড়ে 1508 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 5.3 পয়েন্ট কমে 2624 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ডিএসইতে 380টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 241টির এবং অপরিবর্তিত রয়েছে 51টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ফুয়াং ফুডস, পাওয়ার গ্রিড ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেন রয়েছে নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 102.2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 20599 পয়েন্টে। সিএসইতে আজ 287টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 67টির দর বেড়েছে, কমেছে 187টির আর 33টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 271.9 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দেশে করোনা ভাইরাসের তৃতীয় ধাক্কা, অমিক্রনের নেতিবাচক প্রভাব ব্যাংকিং খাতসহ পুরো অর্থনীতিতে পড়বে বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ হঠাৎ তীব্রতর হওয়ায় দেশের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে ব্যাংক ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। চলমান কোভিড-19 পরিস্থিতিতে দেশের বিরাজমান অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের উপর সারা দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে এফবিসিসিআই। এ সভায় ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন যে কোভিড-19 পরিস্থিতি বিদ্যমান থাকায় অর্থনৈতিক কার্যক্রম এখনও সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলে এখনও অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের নিয়ে দেশে যৌথ বাণিজ্য সংগঠন তৈরির সুযোগ রেখে নতুন বাণিজ্য সংগঠন আইন করার প্রস্তাব সংসদে তোলা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার বাণিজ্য সংগঠন বিল 2022 সংসদে তোলেন। পরে 30 দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 1961 সালে ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স বাদে বাংলায় নতুন করে আইন করতে বিলটি তোলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশ বা অঞ্চলে ব্যবসা শিল্প বা বাণিজ্য ও সেবা খাতে প্রতিনিধিত্ব করার জন্য যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা এবং একাধিক যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সমন্বয়ে গঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জোট তৈরির সুযোগ থাকছে এই আইনে। মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় আধুনিক স্টিল সাইলো নির্মাণে 7,68,20,000 টাকা ব্যয় বাড়িয়েছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় আধুনিক স্টিল সাইলো নির্মাণ কাজে পরামর্শক প্রতিষ্ঠান গেরিকো ফ্রান্সের অতিরিক্ত 7,68,20,700 টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের জন্য 2টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য 6টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ক্রয় প্রস্তাবের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ঢাকা ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC-র জন্য একটি ভেহিকল মাউন্টেন ডাটা ইন্টারসেপ্টর অ্যান্ড রিলেটেড সার্ভিস মোবাইলিয়াম ইঙ্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয়ের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এই ছিল আজকের এসএটিভির অর্থ ও বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।